সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাসায় থেকে সকলেই সুস্থ আছ এবং নিজ নিজ পাঠে মনোনিবেশ করছ। রসায়ন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি স্বপ্না সরকার, পদর্শক রসায়ন টঙ্গী সরকারি কলেজ। এই ক্লাসের মাধ্যমে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন মানে তৃতীয় অধ্যায়ের জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে জানব। শিক্ষার্থীবৃন্দ, একাধিক পদার্থ যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন একে অপরের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হয়, আর এই ইলেকট্রন স্থানান্তরের ফলে সংশ্লিষ্ট পদার্থের যোজনী কখনো বৃদ্ধি পায় আবার কখনো হ্রাস পায়। সংশ্লিষ্ট মৌলের যোজনী বৃদ্ধি পেলে সাধারণত জারণ বিক্রিয়ায় এবং বিজারণ বিক্রিয়ায় যোজনী হ্রাস পায়। ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে আমরা এই জারণ বিজারণ বিক্রিয়াকে যেভাবে সংজ্ঞায়িত করব তা হল, ইলেকট্রনীয় মতবাদ অনুসারে আমরা প্রথমে জারণ বিক্রিয়ার সংজ্ঞাটা দেখি। যে বিক্রিয়ায় কোন পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রনের অপসারণ ঘটবে এবং এর ফলে সংশ্লিষ্ট পরমাণু বা আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে অথবা ঋণাত্মক চার্জ হ্রাস পায় তাকেই জারণ বিক্রিয়া বলব। অর্থাৎ সাধারণভাবে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি, যে বিক্রিয়ায় কোন পরমাণু বা আয়ন থেকে ইলেকট্রন অপসারিত হয় তাকেই জারণ বিক্রিয়া বলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখব বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়াটা হল জারণ বিক্রিয়ার উল্টোটা, অর্থাৎ যে বিক্রিয়ায় কোন পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে এবং এর ফলে সংশ্লিষ্ট পরমাণু বা আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি বা ঋণাত্মক চার্জ হ্রাস পায় তাকে বিজারণ বিক্রিয়া বলে। অর্থাৎ যে বিক্রিয়ায় কোন পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করবে সেই বিক্রিয়াটাই হবে বিজারণ বিক্রিয়া। উদাহরণ হিসেবে আমরা ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিনের বিক্রিয়াটা বিবেচনা করতে পারি। এখানে ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে। উক্ত বিক্রিয়ায় আমরা দেখতে পাই ফেরাস আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়, এটা হলো জারণ বিক্রিয়া। অপরপক্ষে ক্লোরিন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, এটা হলো বিজারণ বিক্রিয়া। কারণ এখানে ইলেকট্রন গৃহীত হয়েছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করেছে। জারণ বিজারণ বিক্রিয়ায় আমরা দুই ধরনের পদার্থ দেখতে পাই, কেউ ইলেকট্রন ত্যাগ করবে আবার কেউ সেই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করবে। এই ইলেকট্রন স্থানান্তরের প্রক্রিয়ায় পদার্থকে আমরা দুইটা রূপে চিনতে পারি, একটা হলো জারক আর একটা বিজারক। এখন আমরা দেখব জারক বিজারক পদার্থ কাকে বলে। প্রথমেই দেখে নেই বিজারক পদার্থ, অর্থাৎ একটি বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন দান করবে আর ইলেকট্রন দান করলে সে জারিত হয় তাকে বিজারক বলব। অর্থাৎ যে পদার্থ ইলেকট্রন দান করে জারিত হবে তাকেই বিজারক বলব। অপরপক্ষে জারক পদার্থ হল যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে তাকে জারক পদার্থ বলব। জারক বিজারক পদার্থ চিনতে আমরা আমাদের খাবার লবণের বিক্রিয়াটা দেখে দেখতে পাই, সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয় যা বিজারক পদার্থ, কারণ সেই ইলেকট্রন ত্যাগ করেছে আর ওই ত্যাগকৃত ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে বলে সে জারক পদার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জারণ বিজারণ বিক্রিয়া ও জারক বিজারকের উদাহরণ থেকে আমরা দেখতে পাই
যে একটা বিক্রিয়ার ভিতরেই জারণ এবং বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। তাহলে আমরা বলতে পারি যে জারণ বিজারণ বিক্রিয়া হলো পূর্ণ এককভাবে পূর্ণ বিক্রিয়া না, এটা হলো একটা বিক্রিয়ার অর্ধেক বিক্রিয়া হলো জারণ বিক্রিয়া আর একটা বিক্রিয়ার আর অর্ধেক বিক্রিয়া হলো বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এটা থেকে একটা ধারণার অবতারণ হতে পারে, সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে, অর্থাৎ যুগপৎভাবে ঘটে। এখন আমরা দেখব কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে। এটা ব্যাখ্যা করতে আমাদেরকে প্রথমেই জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা দিতে হবে। যেমন প্রথমে বলে নিতে হবে যে বিক্রিয়ায় কোনো পদার্থ থেকে ইলেকট্রন অপসারণ ঘটবে তাকে জারণ বলবে, এবং যে বিক্রিয়ায় কোনো পদার্থে ইলেকট্রন যুক্ত হবে তাকে বিজারণ বলব। একটি জারক পদার্থ অন্য পদার্থকে জারিত করার সময় পদার্থ থেকে একটা ইলেকট্রন অপসারণ করে নেয়, এবং এই অপসারিত ইলেকট্রন জারক পদার্থ নিজেই গ্রহণ করে বিজারিত হয়। একইভাবে একটি বিজারক পদার্থ যখন অন্য পদার্থকে বিজারিত করে, তখন বিজারক পদার্থটি ওই পদার্থকে ইলেকট্রন সরবরাহ করে, অর্থাৎ দান করে। ফলে বিজারক পদার্থ থেকে ইলেকট্রন অপসারিত হয় বলে তা জারিত হয়। সুতরাং দেখা যায় একটি পদার্থ ইলেকট্রন দান করলে অপর পদার্থটি ওই ইলেকট্রনটা গ্রহণ করে। আবার বিপরীত ক্রমে যদি বলি, তাহলে একটি পদার্থকে ইলেকট্রন গ্রহণ করতে হলে অন্য পদার্থকে একটি ইলেকট্রন সরবরাহ করতে হবে বা দান করতে হবে। সুতরাং তাহলে দেখতে পাই যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, অর্থাৎ যুগপৎভাবে ঘটে। এটার উদাহরণ হিসেবে আমরা স্ট্যানাস ক্লোরাইড ও মার্কিউরি ক্লোরাইডের বিক্রিয়ায় দেখতে পাই। আয়নিকভাবে যদি আমরা বিক্রিয়াটাকে লিখতে চাই তাহলে এভাবে লিখতে হবে। উপরোক্ত আয়নিক বিক্রিয়া থেকে আমরা দেখতে পাই যে জারণ অর্ধবিক্রিয়া হল এখানে স্ট্যানাস আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এটা জারণ বিক্রিয়া আর স্ট্যানাস আয়নটা হল বিজারক পদার্থ। আর বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পায় মার্কিউরিক আয়নটা সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এটা একটা জারক পদার্থ। আর জারণ বিজারণ পূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নিম্নোক্ত সমীকরণটা দেখতে পাই, অর্থাৎ আমরা বলতে পারি জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে বা একই সাথে ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই ক্লাসের মাধ্যমে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম জারণ বিজারণ বিক্রিয়া কি, জারক বিজারক পদার্থ কি, এবং জারণ বিজারণ একই সাথে ঘটে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলকে ধন্যবাদ।